এই প্যানেলগুলো হলো আপনার 165 ওয়াট হইলেও দেখেন আমাদের প্যানেলগুলো সাইজে কত বড়, অথচ দেখা যায় যে বাজারে আমাদের 200 ওয়াট প্যানেল বলে এর চেয়ে অনেক ছোট। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে একটি সোলার স্থাপনা একদিনের জন্য নয়, আমাদের রং দেওয়ার কারণ হলো একটাই যে এখানে পানির ব্যাপার স্যাপার থাকে একটা, যেহেতু ছাদে খোলা জায়গা। হ্যাঁ, যদিও কেউ রংটা দেয় না, তা আমরা দিলাম যে জিনিসটা যেন ভালো থাকে, দেখতে একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এনার্জি ওয়ার্ল্ড আইবিএসের পক্ষতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন 6টি সোলার প্যানেল। আমরা ছোট একটি সোলার প্রজেক্ট করছি এবং এই প্রজেক্ট সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেব এবং বিস্তারিত বলবো। তো চলুন আপনাদেরকে আমরা দেখাই কিভাবে আমরা এই সোলার প্রজেক্টটা কমপ্লিট করলাম। তো আপনারা আমার সামনে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই প্যানেলগুলো আমরা দিয়েছি 165 ওয়াটের প্যানেল। আর এই প্যানেলগুলো হলো আপনার 165 ওয়াট হইলেও দেখেন আমাদের প্যানেলগুলো সাইজে কত বড় এবং এই প্যানেলগুলোতে কোনো ওয়াটের চুরি নাই, অথচ দেখা যায় যে বাজারে আমাদের 200 ওয়াট প্যানেল বলে এর চেয়ে অনেক ছোট। তো দেখুন আপনারা নিজেরা একটু দেখুন যে আসলে আমাদের প্যানেলগুলো 165 ওয়াট হলো সাইজে কত বড়। এই প্যানেলগুলো হলো 12 ভোল্ট, হ্যাঁ, আউটপুট ভোল্ট 17 থেকে 18 ম্যাক্সিমাম। আমরা এটার সাথে দিয়েছি একটা হাইব্রিড 1400 VA ইনভার্টার এবং একটি 12 টিউবলার ব্যাটারি। আর হাইব্রিড ইনভার্টারটি আমাদের নিজস্ব তৈরি এবং আপনাদের একদম প্রপারই MPPT চার্জ কন্ট্রোলার সহকারে আমরা দিয়েছি। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে একটি সোলার স্থাপনা একদিনের জন্য নয়, আমরা যেভাবে সোলারগুলো ইনস্টল করছি দেখেন এয়ার ভেন্টিলেশনের জন্য মোটামুটি আমরা 6 ইঞ্চি গ্যাপ রেখে দিয়েছি যে হাওয়া বাতাস ঝড় বৃষ্টির জন্য যেন আমাদের কোনো ঝামেলা না হয়। তো আমরা যে বক্সগুলো ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বক্সগুলো 1.5x1.5 এবং খুব ভালো শক্তিশালী বক্স। তো আমাদের কাজের মানগুলো দেখলেই দেখতে পারবেন আমরা এখানে হোস পাইপ দিয়ে সুন্দর করে তারগুলো গোছায় দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান জিয়াউল সাহেব উনি নিজে এখানে আমাদের অ্যাঙ্গেলগুলোতে রং দিয়ে দিতেছে। আমাদের রং দেওয়ার কারণ হলো একটাই যে এখানে পানির ব্যাপার স্যাপার থাকে একটা, যেহেতু ছাদে খোলা জায়গা, হ্যাঁ, এখানে জং মরিচা থেকে যেন একটু সুরক্ষিত থাকে আমাদের অ্যাঙ্গেলগুলো, তাই আমাদের কাছে মনে হলো যে জিনিসটা দিলে ভালো হয়, তাই আমরা দিয়ে দিতেছি আর কি। যদিও কেউ রংটা দেয় না, তা আমরা দিলাম যে জিনিসটা যেন ভালো থাকে, দেখতে একটা সৌন্দর্যের ব্যাপার স্যাপার আছে। তো আপনারা যারা ভাবছেন যে আপনাদের স্বপ্নের বাসা বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করবে না, তা আমাদের ভিডিও দেখে আমাদের কাজ দেখে যদি ভালো মনে হয় আমাদের কাজের গুণগত মান দেখে, তো আমরা এনার্জি ওয়ার্ল্ড আছি আপনাদের জন্য সর্বদাই। আমাদের কাজ দেখে এবং আমাদের কাজের গুণগত মান দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের যে প্রজেক্ট যেটা আছে এটা সম্বন্ধে আমি ছোটো করে আপনাদের একটু ধারণা দিই। আমরা এখানে 165 ওয়াট করে 6টি প্যানেল দিয়েছি, হ্যাঁ, 990 ওয়াট, আর আমরা দিয়েছি 1400 VA DSP সাইন ওয়েভ হাইব্রিড ইনভার্টার, আর আমরা দিয়েছি একটি 12 টিউবলার রহিমা অবশ্যই 210 অ্যাম্পিয়ারের 2 বছর ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি, এবং এই আমরা দিয়েছি এখানে দুটি স্ট্যান্ড দিয়ে টোটাল আমাদের এখানে খরচা আছে 1,25,000 টাকার মতো। তো আপনারা যারা ভাবছেন যে আপনাদের বাসা বাড়িতে সোলার প্রজেক্টের আওতায় নিয়ে আসবেন, তা আপনারা আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমরা এটার আসলে কতটুকু ফিডব্যাক পাওয়া যায় এটা নিয়ে আপনার পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের বলবো। চাঁদপুর থেকে বলেন, ফরিদপুর থেকে বলেন, আমাদের যমুনা সেতুর পাশে থেকে বলেন, আমরা রাজশাহী থেকে বলেন, আমরা বরিশালতে বলেন, 64 জেলার প্রত্যেকটা জায়গায় আমরা কম বেশি রাত দিন আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের দক্ষতা এবং আমাদের অভিজ্ঞতা দিয়ে সর্বদা আমরা আপনাদের সবসময় আমরা একটা জিনিস চেষ্টা করি, সেটা হলো যে কীভাবে আপনাদের আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে আমরা প্রতিযোগিতা করে আমাদের দেশি প্রযুক্তি দিয়ে আপনাদের ইন্টারন্যাশনাল মানের সুবিধা দিতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা সবসময় কাজ করি। আমরা সর্বদাই আমাদের কাজের অভিজ্ঞতা এবং কাজের দক্ষতা দৌড়াতে আমরা সবসময় চেষ্টায় থাকি যে আপনাদের কীভাবে ইন্টারন্যাশনাল মানের সার্ভিস আমরা দিতে পারি।